সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি প্রতিদিন প্রায় 400 গ্যালন রক্ত ফিল্টার করে থাকে। কিডনির রোগ হলে অনেকেই তা বুঝতে পারে না, আর সঠিক সময় রোগ নির্ণয় করতে না পারলে তা মারাত্মক আকার ধারণ করে এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিডনি রোগের লক্ষণগুলো। পিঠ ও কোমর ব্যথা। কিডনি রোগের সবচেয়ে সাধারণ উপসর্গ পিঠ ব্যথা বা কোমর ব্যথা। সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর পিঠ বা কোমরে একটানা ব্যথা দেখা দিতে পারে। এ ব্যথা একাধিক দিন চললে কিডনি রোগের আশঙ্কা পরীক্ষা করতে হবে। প্রস্রাবে পরিবর্তন। প্রস্রাবের কয়েকটি পরিবর্তনে কিডনি রোগের লক্ষণ প্রকাশ পায়। ঘন ঘন প্রস্রাবের চাপ আসা, বিশেষত রাতে বৃদ্ধি পাওয়া কিডনি রোগের লক্ষণ। এছাড়া প্রস্রাবের সঙ্গে রক্ত, প্রস্রাব করতে অসুবিধা বোধ হওয়া, ফেনা ফেনা প্রস্রাব কিংবা ঘুমের মধ্যে প্রস্রাব হওয়াও কিডনি রোগের লক্ষণ হতে পারে। চোখের চারপাশে ফোলা। কিডনি দেহের রক্তকে পরিশোধন করে। কিডনির রোগে এ পরিশোধন প্রক্রিয়া নষ্ট হয়। কিডনির রোগের সূত্রপাতে কিডনির রক্ত পুরোপুরি পরিশোধন করতে পারে না, ফলে মূত্রের সঙ্গে দেহের প্রোটিন বের হয়ে যায় এবং এতে চোখের চারপাশ ফুলে ওঠে। উচ্চ রক্তচাপ। দেহের রক্ত পরিবহন তন্ত্রের সঙ্গে কিডনির নিবিড় যোগাযোগ আছে। কিডনি যখন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন রক্ত পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না। এই অবস্থায় রক্তচাপ বেড়ে যায়। গোড়ালি ও হাত পা ফোলা। কিডনি রোগে শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। যদি মুখ, হাত পা, গোড়ালি বা পায়ের পাতা হঠাৎ করে ফুলতে শুরু করে, তাহলে তা কিডনি রোগের গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে। রুচি নষ্ট ও নিঃশ্বাসে গন্ধ। কিডনি রোগে বহু বর্জ্য পদার্থ রক্তে জমে যায়, আর এ বর্জ্য পদার্থের কারণে নিঃশ্বাসে গন্ধ হয়ে থাকে। এছাড়া অনেকেই খাবার গ্রহণের সময় কোনো প্রকার স্বাদ পান না। ত্বকের সমস্যা। কিডনি অসুস্থ হয়ে পড়লে শরীর থেকে বজ্র ঠিকভাবে বাইরে যেতে পারে না, ফলে ত্বকে র্যাশ, চুলকানি বা শুষ্ক ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। কিডনি রোগে আক্রান্ত মানুষের শরীরের বিভিন্ন কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে না, ফলে দুর্বলতা ও ক্লান্তি ভাব দেখা দেয়। উপরে উল্লেখিত লক্ষণগুলো কারো শরীরে দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ সেবন করুন। আর সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।